এতো সুন্দর করে আমি আল্লাহ কাউরে বানাই না গো, আমার নবীর এতো সুন্দর করে বানাইছি, এতো মহব্বত করে বানাইছি। যে নবীর চেহারা মুবারকের মধ্যে নয়, শরীর মুবারকের কোথাও একটা মশা মাছি কোনোদিন বসত না। সুবহানাল্লাহ কয়েন না মিয়া, এই মশা মাছি জীবনে বসে নাই, কেমনে বসবে? জীবনে দেখছেন নি আতরের মধ্যে মাছি বইতে? আতরের মধ্যে কি মশা বয়? আতরের গ্রান মাছি বরদাস্ত করতে পারে না, আতরের গান গ্রান মশায় বরদাস্ত করতে পারে না। আমার নবীর পুরা শরীরটা ছিল আতর। আমাদের শরীরের গান যখন বাহির হয়, শরীর কিন্তু দুর্গন্ধ হয়ে যায়, ঠিক নেই? গোসল না করা পর্যন্ত শরীরের দুর্গন্ধ শেষ হয় না। যত বড় লোক হোক, দেশের প্রেসিডেন্ট হোক, ডোনাল্ড ট্রাম্প হোক, গামলে পরে তার শরীরে দুর্গন্ধ আসে না নাই? কিন্তু আল্লাহর হাবিব যার শরীর গাম মুবারক, আম্মা জানায় সা বলেন, আমি আমার পয়গাম্বরের গামগুলি ছোট ছোট ডিবির মধ্যে, ছোট ছোট বোতলের ভিতরে নবীর ঘাম ঢুকায় রাখতাম। সুবহানাল্লাহ বলেন, আরে ছোট ছোট বোতলের মধ্যে আল্লাহর হাবিবের ঘাম মুবারক ঢুকায় রাখতাম। বিয়ে শাদি হইলে পরে আমি আমার নবীর ঘাম মুবারকটা সিটায়া সিটায়া দিতাম, গোটা এলাকা সুগ্রামে মুখরিত। আরে ভাই, আল্লাহর নবীর কলিজাটা ভেঙে গেল, নবীজি বড় কষ্ট পাইছে, ব্যথায় ব্যথিত হইয়া আল্লাহর হাবিব কাঁদতে লাগলেন, কাঁদতে লাগলেন। ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া হাবিবরে সান্ত্বনা দেওয়ার জন্য পাঠায়া দেয়, হাবিব ক্যান্ডেল না, ক্যান্ডেল না, কোনো কারণ নাই গো নবী, কেন কান্দেন আপনি? সে তো আপনার ক্ষতি করে নাই, সে আপনার ক্ষতি করে নাই, সে তার নিজের ক্ষতিটা নিজে করছে, সে আপনার ক্ষতি করে নাই, সে নিজের মাথায় তো নিজে কোরআনটা মেরে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরায়ে ফুরকানের আয়াতগুলি নাজিল করে দেয়, যেই আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম আর বলেছিলাম এই আয়াতটা কেন নাজিল হইল, কোন কারণে নাজিল হইল, তার প্রেক্ষাপট কি? এই দেখুন, এই প্রেক্ষাপটটা হল নবীর ব্যথায় ব্যথিত হইয়া কান্নায় নবী ভেঙে পড়লে, ঠিক সেই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াতগুলি নাজিল করেন আর বলেন, ওয়াইয়াউমা ইয়াদু সালিমু আলা ইয়াদাই ইয়াকুনু ইয়া লাইতানি তাখাযতু মা'আ রাসূলি সাবীলা। সে নিজের মাথায় নিজে কোরআন মারছে, জান্নাতের মতো একটা সাবি লইয়া পুনরায় সাবিটা ফিরত দিয়া জাহান্নামের টিকিট লইয়া গেছে। ক্যান্ডেল না, আপনি স্মরণ করেন সেই দিনের কথা, স্মরণ করেন, স্মরণ করেন সেই দিনের কথা। আরে কোন দিনের কথা? আল্লাহ রাব্বুল আলামিন কুল্লুরাসিন বিমা কাসাবাত রাহিনা, কিয়ামতের কঠিন ময়দানের কথা স্মরণ করেন, যেদিন আমি প্রত্যেকটা মানুষকে আবার দাঁড় করাবো, পুনরায় জীবিত করাবো, আর জীবিত করার পরে পাই পাই করে মানুষের কাছ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব বলে নিব, সেদিন আপনার
সামনে এই লোকটাকে আমি দাঁড় করাবো। আর সেদিন দাঁড়াইয়া লোকটা গেন্ডারির মতো কুশারের মতো হাত গুলি চাবাইতে থাকবে চাবাইতে থাকবে, আর আফসোস করে বলবে হায় আফসোস আফসোস আফসোস, আমি কি করলাম রে, কি করলাম কি করলাম কি করলাম, আমি আজকে কি করলাম। সেদিন যদি আমার বন্ধু মোহাম্মদ হইতো, সেদিন যদি ভালো লোক বলে আমার বন্ধু হইতো, আজকে আমার জাহান্নামে যেতে হতো না। এইভাবে আফসোস করতে থাকবে আফসোস করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আয়াতের মধ্যে বলেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। ওই ব্যক্তি বলবেন ওই ব্যক্তি কিয়ামতের মাঠে বলতে লাগবে হায় রে, সেদিন যদি আমি আবু জাহিল্লার মতো ব্যক্তিকে, আবু লাহেবের মতো ব্যক্তিকে, রুকবার মতো ব্যক্তিকে, উমাইয়ার মতো ব্যক্তিকে যদি বন্ধু না বানাইয়া মোহাম্মদের বন্ধু বানাই না ভালো হতো। এত বড় নিয়ামত আমি পাওয়ার পরে এত বড় নিয়ামত হাত ছাড়া কর না, এইভাবে আফসোস করতে থাকবে। এই আফসোসের চার পয়সার কোনো দাম থাকবে না। ইশারা দেখে কর রোজে পেয়ারা বালাগাল বিকমালিকি حسنت جميع خصاله مدينة 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 حسنت جميع خصاله صلوا عليه میرا دین طلب رہا ہے کمالی کشافت جاب جمالی حسنت جمیع خصالی الحمدللہ مراد نگر تانار انترگت کشنپور پورب پارا کیندریہ جامع مسجد ادھوگ آیوجت تفسیر القرآن محفل সম্মানিত আজকের যিনি সভাপতি, আজকের যিনি প্রধান অতিথি জনাব ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি মহোদয় কুমিল্লা তিন, আজকের মাহফিলের যিনি আরও আছেন জনাব জাহাঙ্গীর আলম সরকার সাহেব, আরও আছেন জনাব আব্দুস সত্তার সরকার সাহেব, আজকের মাহফিলের যারা বক্তব্য রাখবেন সুপরিচিত মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব ইনশাল্লাহ আসবে কথা হয়েছে, তারপরে আছেন হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী, তারপরে সাইদুল ইসলাম আসাদ বয়ান করেছেন বেলায়েত
বেলাল হুসাইন ফারুকী সাহেব করেছে পড়ে নাই ইনশাআল্লাহ বয়ান করবে হযরত মাওলানা মুজাম্মেল হক সাইদি সাহেব আবুল বাশার ফিরোজপুরি সাহেব এনামুল হক সিদ্দতুল্লাহ সাহেব আপনাদের এলাকার সম্মানিত খতিব হাফেজ মাওলানা রহমতুল্লাহ নূরি সাহেব আছেন হযরত মাওলানা দেলোয়ার হোসেন জাফরি সাহেব সহ দিগার হযরত উলামা ইকরাম উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরাম উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত সমবয়সী তরুণ যুবক ভাইরা উপস্থিত আছেন মুরব্বিয়ানে আজম এই মুহূর্তে মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত আছেন পর্দানিশী মা এবং বোনেরা সকলকে আমার অন্তরন্ত স্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সপ্তগুণ শুক্রিয়া আল্লাহ সুবহান মুহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য যিনি অত্যন্ত দয়া মায়া করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে জান্নাতি বাগানে উলামায়ে কেরামদের সাহাবত আসার এবং বসার যে সুযোগটুকু দান করেছেন এজন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি শামসুল হেদায়ত জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত সুধি এখনো যারা রাস্তাঘাটে দোকান পাটে অযথা অকারণে নিষ্প্রয়োজনে আমরা ঘোরাফেরা করতেছি মেহরবানি করে জান্নাতি মজলিসে এসে বসে যাই ক্যান্ডেলার ভিতরে যতক্ষণ বসা থাকবেন নাজিলাত আলাইহি মুসাকিনা উপর থেকে রহমত নাজিল হইতে থাকবে এটা শোনার পরে সুবহানাল্লাহ আসেনি ক্যান্ডেলের বাহিরে গেলে রহমত নাজিল হবে তাহলে এটা গুরুত্বপূর্ণ একটি মজলিস ওলামায়ে কেরামদের মজলিস ফেরেশতাদের মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিস দামি মজলিসে বসছেন সম্মানিত সুধি যতক্ষণ বসা থাকবেন এটার ভিতরে গুনাহ না হওয়াটাই সম্ভব প্যান্ডেলের বাহিরে রাস্তাঘাটে অযথা হওয়ার কারণে যারা ঘুরাইতেছেন ওখানে গুনাহ হওয়াটা সম্ভব তাই গুনামুক্ত পরিবেশে বসে যাই আপনারা দেখছেন বিজ্ঞাপনে আমার সময় সকাল 11টায় ছিল যদিও অনেক যুবক তরুণ ভাইয়ারা খুব সকাল সকাল মাহফিলে আসছিল অনেক মানুষ আসতেছে অনেক মানুষ আইসাও ফিরে গেছে কিন্তু বক্তা কিন্তু আছে অনেকগুলো বক্তা যাদেরকে আনতে একসাথে মিলানো সম্ভব হয় না সবার দ্বারা আপনারা মাহফিল আজকে যারা যিনি করছেন হুমায়ুন ভাই উনি ঢাকাতে একটি মাহফিল করেন রায়ের বাগ খতমে নবুয়ত আমার বাসার পাশেই ঢাকাতে ঐতিহ্যবাহী একটা মাহফিল ওনার মাধ্যমে হয় ওখান থেকে ওনার সাথে সম্পর্ক তাই উনি দাওয়াত দিচ্ছেন উলামায়ে কেরাম সব এখানে উপস্থিত হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই আমিও রাখার সময় বলছি দেখেন আমার সময়টা কেন এখানে টাইম মতে আসতে পারলাম না এটা আগে আপনাদের কাছে খুলাসা করা দরকার আর অনেকে যায় আর গাইলা আমি গাড়ির বিয়ে হইতে তো 11টার সময় আমার কথা আছে নহন কি তাই সই এই জন্য যারা যারা প্রশ্ন করছে অনেকেই তখন এটা খুলাসা করা দরকার ঠিক যে সময় হুমায়ুন ভাই দাওয়াত দেয় তখনই বলছি ভাই আমার মনে হয় না আওয়া সম্ভব হবে কারণ গতকালকে আমার প্রোগ্রাম ছিল মাওনা মাওনা বলতে গাজীপুর থেকে অনেক দূর ময়মনসিংহ এর কাছাকাছি মাওনা প্রোগ্রাম করে আমি রাত্রেই রওনা দিছি যে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত আসলে তাড়াতাড়ি হবে ব্রাহ্মণবাড়ি আসতে আমাদের ফজর রাত হয়েছে ফজরের নামাজ ফইরা কই ঘুমাইতাম না একটু সময় দেখি গৈরাগুড়ি ঘর থেকে ঘুমলাই গেছে নয়টার সময় দুইজনের টাইনা চোখ পূরণ লাগছে চোখ খুলে না কেমনে খুলতে আগের দিনও ঘুম নাই সারা রাত ঘুম নাই দুই ঘন্টায় চোখ খুলে আগুনের মতো চোখ জ্বলতেছে এরপরে আমি কি ওনার কথা যদি না রাখি তো সমস্যা মহব্বত করে অন্তর থেকে এরপরে রওনা দিছি ব্রাহ্মণবাড়িয়ার থেকে রাস্তাঘাটের অবস্থা তো জানেন চতুর্দিকে খালি উন্নয়ন হইতেছে এখন
উন্নয়ন টুন্নয়ন তো ঠেলাই আইতে করে ভাই, আইতে আইতে দেখা যায় একটা বাজে গেছে। মনে কষ্ট নেবেন না, সময় মতো আসি নাই। আপনারা তো এক জায়গায় পোষাতায় না, আমরা তো এক জায়গায় না। এখান থেকে প্রোগ্রাম করে যাবো হবিগঞ্জ, হবিগঞ্জে রাত্রে প্রোগ্রাম, এর পরের দিন টাঙ্গাইল প্রোগ্রাম। তো আমারও তো ভাই কষ্ট আছে, বেজার হবেন না ইনশাল্লাহ। আসুন, অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে সকাল সকাল এখানে আসছেন, কোরআন থেকে কিছু কথা ওলামায়ের কেরামদের জবান থেকে কিছু শুনবেন, এটাই তো উদ্দেশ্য। না অন্য কোনো উদ্দেশ্য আছে? মানুষ কোরআন শোনার জন্য আরামের স্থান ছেড়ে দিয়ে নর্মাল জায়গায় বসে যায়। ইনশাআল্লাহ এখানে তাফসীরুল কোরআন মাহফিল, গীতা কাহিনী, এরপরে গান ডান্স ইনশাআল্লাহ আমাদের দ্বারায় হবে না, কথা হবে কোরআন থেকে। বলুন কথা হবে। আরে এমনি তো আমি গীতা কাহিনী পছন্দ করিও না, আমার কোনো বয়ান আমি কোনো বীর বুজুর্গের ইতিহাস বলিও না, মানে এগুলো সত্য হইতে পারে নাও হইতে পারে, কোনো ডকুমেন্ট নাই। যতটুক পারি আপনাদের সামনে কোরআন এবং হাদিস দিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কেন আল্লাহ নিজে বলেন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিছে। আমরা যে কাগজের কোরআন পড়ি, এই কোরআন অনেকেই অপমান করার জন্য আগুন দিয়ে পুড়াইয়া দেয়, কোরআনকে অপমান করে, তাদের ধারণা হইতে পারে কাগজের কোরআন উঠাইয়া দিব। আরে ভাই কাগজের কোরআন উঠাই দিলে সমস্যা নাই তো, আল্লাহ না কইছে এটার হেফাজত করবো? আল্লাহ কইছে কাগজের মৃত কোরআন শেষ করে দে, অসুবিধা নাই, কিন্তু জিন্দা কোরআন আছে, জিন্দা কোরআন। আমাদের দেশে কি আছে? গোটা পৃথিবীতে জিন্দা কোরআন আছে, যেই কোরআনে কথা বলে, যেই কোরআনে খানা খায়, যেই কোরআনে ঘুমায়। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হেফাজতের দায়িত্ব আমি নিছি, তো এই জন্য প্রত্যেকের এটার হেফাজতের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে বলেন হেফাজত করব আমি আল্লাহ, সুতরাং এখানে হাতাহাতি কইরো না। সব জায়গায় হাতাহাতি চলে, কিন্তু কারেন্টের সাথে হাতাহাতি চলে না। লেমে খালি লাতালাতি করে, হালে লাফালাফি করে, হালে হাতা হেরে হাত মারে, হেরে তাপ্পর মারে, হেরে সর মারে, আটকা গিয়ে কারেন্টে ধরছে, অহন্তে ধরছে কারেন্টে সারে না, তোর সুমা দাদুরা আর সারে না, সারে কোন সময় একটা আলিফের মতো সুজা হয়ে যাচ্ছে, এখন ঠিক নেই যে সময় হে একবারে শুধাই সে কখন ছেড়ে দিছি, এর আগ পর্যন্ত সারে না। তা হাতাহাতি করতে করতে কোরআন নিয়ে থামসা করো না, কোরআন নিয়ে যদি খেলা শুরু করো তাহলে কারেন্টের মতো যে সুমা দিব, এই সুমায় আলিফ বইরা ছেড়ে দিব। সম্মানিত সুদী, কোরআন এমন একটি গ্রন্থ যেটার হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে, তাই সব জায়গায় হাতাহাতি করা ঠিক না, ঠিক কিনা বলেন? এই দুইটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই দুইটা আয়াতের আলোচনা করব আমি পরে। আগে শুনুন এই আয়াতটি আল্লাহ কোন সময় নাজিল করছিল, কোন কারণে নাজিল করছিল, তার প্রেক্ষাপটটা কি ছিল।
আপনারা যদি মনোযোগ সহকারে আমার কথাগুলি অল্প সময়ে শুনেন আশা করি বুঝবেন, কিন্তু আমার ভূমিকাতে আপনারা মনোযোগ দিতেই হবে। আমরা তো বইয়া গালি চিন্তা ভাবনা করি সক্কা সাইরে, এই সক্কা সাইরের চিন্তা বইয়া করলে চল না, ফতমায়া ধৈর্যের সাথে বল বুঝতেই হবে। এই বলটা কোন অ্যাঙ্গেল আইতেছে, স্প্রিং বল না ফাস্ট বল, বুঝা বাড়ি দিতেই হবে। আনলে স্টাম থাকতো না ঠিক নেই না, আমরা দেশ স্টাম থাকে না, কতক্ষণ পরে পরে আঙ্গুল তুলে জিগা আঙ্গুল তুলস কা বলে তোর ধৈর্য নাই, পিছে দাও নাই। আমরা ওয়াজ মাহফিল আইলে বক্তা খালি কোন সময় সক্কা সাইর মারবো এই চিন্তায় আছে, আলোচনার ভূমিকা বোঝার চেষ্টা করুন। তাফসিরের একটা ভাষা হলো শানে নজুল, আয়াত এবং সুরা আল্লাহ কোন কারণে নাজিল করছে এটার প্রেক্ষাপটটা আপনাদের বুঝলে আলোচনা বুঝতে বড় সুবিধা, মজাও পাইবেন যদি বুঝেন। এই দুইটা আয়াত আল্লাহ নাজিল করছেন মক্কাতুল মুকাররামায়, রাসূলের প্রথম দিক দিয়া এই দুইটা আয়াত কেরিমা নাজিল হয়েছে, অসংখ্য আয়াত নাজিল হয়েছে। এর মধ্যে এই দুইটি আয়াত আল্লাহ কি বলতেছেন, কেন নাজিল করলেন, আসুন আমরা শানে নজুলটা বোঝার চেষ্টা করি। শানে নজুলটা হলো যেই সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা নগরীতে আল্লাহ পাঠাইছেন, ওই সময়টা ছিল অত্যন্ত বর্বরের যুগ, জাহেলিয়তের যুগ। জাহেলিয়তের যুগ বুঝুননি, গীতা বুঝতাম মক্কা নগরী বুঝতো না, বর্তমানে গীতা স্বর্ণের যুগ না গীতা, অহং গীতা স্বর্ণের যুগ বাস করো। আমরা আগে জাহেলিয়তের যুগ কইলে মনে করতাম আরব দেশ খুব খারাপ ছিল, আরে ভাই জাহেলিয়তের যুগ আপনার অ্যানালাইজ করার জন্য মক্কা মদিনায় যেতে দরকার নাই, আপনি আমাদের দেশে ফলো করেন। জাহেলিয়তের যুগ হার মানাইছে, হার মানাইছে। জাহেলিয়তের যুগে 40 বছরের শিশুকে দর্শন করা হয় নাই, জাহেলিয়তের যুগে 80 বছরের বৃদ্ধাকে দর্শন করা হয় নাই, জাহেলিয়তের যুগে মার সামনে সন্তানের সামনে স্ত্রীকে দর্শন করা হয় নাই। জাহেলিয়তে হার মানাইছি না আমরা, এত বাবলো আর দরকার নাই। মক্কায় তখন ছিল বর্বরের যুগ, জাহেলিয়তের যুগ, তখন আমার রাসূলরে পাঠাইছেন অসভ্য জাতিকে সভ্য করার জন্য, এই জাতিগুলো অসভ্য ছিল, মারামারি হানাহানি জেনা বেবিচার মদ পান গাঞ্জা মাঞ্জা যা আছে হমানে চলত। এই পরিস্থিতিতে রাসূলকে যখন পাঠাইছে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 40 বছর ওনাকে নীরব রাখছেন এই জায়গার মধ্যে, যেন চুপ করে থাকেন, 40 বছর পূর্ণ হয়েছে শুধু নীরবে কোনো সাউন্ড করছে না। তখনকার যুগ তো খারাপ ছিল কথাটি, কিন্তু তাদের মধ্যে কিছু ভালো গুণও ছিল। দেখবেন একটা মানুষ যত খারাপই হোক এই লোকটার কোনো না কোনো একটা সাইড ভালো আছে ঠিক না, খারাপ মানুষের মধ্যে আপনি তালাশ করে দেখবেন এর ভালো কিছু গুণ আছে, যার কারণে আল্লাহ তার এত সম্মান দিয়েছে, অথবা যার কারণে তারে দুনিয়াতে আল্লাহ এখনো বাঁচায় রাখছে। খারাপ মানুষের মধ্যে ভালো গুণ থাকে, মক্কানগরীর বড় বড় জাহান্নামের সিল মারা কিছু ব্যক্তি ছিল, যারা জাহান্নামের সিল মারা ছিল ওই সমস্ত জাহান্নামের সিল মারা ব্যক্তিদের মধ্যে ভালো কিছু গুণ ছিল, যেই গুণগুলো আমাদের মধ্যে এখন নাই তাদের মধ্যে ছিল, আর এই গুণটা আল্লাহর কাছে বড় পছন্দ ছিল। এই গুণ যদি আপনি আমার ভিতর থাকে আমরা আল্লাহর কাছে পছন্দনীয় হব। আসুন এই গুণগুলা জানার দরকার আছে নি, দেখেন খারাপ মানুষ জাহান্নামের সিল মারা ব্যক্তিদের মধ্যে ভালো গুণ বলতে কি, তাদের মধ্যে একটা গুণ ছিল তারা মানুষদেরকে খাবার খাওয়াইত, বলুন কি খাওয়াইত, খানা খাওয়াইত, খানা খাওয়াইলে তারা বড় খুশি হইত, আর মানুষকে খানা খাওয়ানো এটা আল্লাহ বড় খুশি হয়, এর থেকে বড় সওয়াব নাই। একটা ক্ষুধার্ত মানুষকে যদি আপনি খানা খাওয়ান এ তৃপ্তি সহকারে খাইয়া দুটো খালি এইভাবে আহ করে তো মাঝখানে কোনো ফর্দা নাই আল্লাহর কাছে পৌঁছতে গিয়া, এই মানুষকে খাওয়ানো আল্লাহ এত পছন্দ করে। এখানে আরো কয়েকটা ফায়দা আছে, আপনি যদি মানুষকে খাওয়ান কোনোদিন আপনার সম্পদ কমবে না। আপনারা সুবহানাল্লাহ আসেনি এলাকা কই রাখছে পকেট বলো জরিত বড় বড় বক্তা এলে সারুন, ভাই সুবহানাল্লাহ কইলে আমার লাভ না আপনার লাভ,
আপনারা লাভ, একটু জোরে কইয়েন। খানা খাওয়াইলে অভাব অনুটন আয়া ধরে না, বরং ছুটে যায়, আল্লাহ দন আরো বাড়াইয়া দেয়, ঘরের মধ্যে খাওয়ানোর বরকত বাড়াইয়া দেয়, মানুষকে খাওয়াইবেন, ক্ষুধার্ত মানুষদেরকে নিয়ে খাওয়াইবেন। দেখবেন কলিজাত্রিক একটা দোয়া দিব আপনার, যেই দোয়া আমার মতো 10,000 হুজুর দিয়া দোয়া করলো খামত, চিন্তা কর। এই জন্য তাদের মধ্যে গুণটা ছিল, তারা মানুষকে খাওয়াইত। যারা মক্কা মদিনায় গেছেন, এখানে অনেক হাজি সাহেবরা আছেন, আপনারা নিজেরাও সাক্ষী দিতে বাধ্য হবেন, এই গুণটা কিন্তু মক্কা মদিনায় এখনো আছে। যারা হজ করছে এরা জানে, এখনো কিন্তু মানুষকে তারা খাওয়ায়। আপনি রাস্তা দিয়ে হাঁটতে যেতেছেন, কেউ যদি খানা খায় আপনি তো দাঁড়াতে জানেন, টান আপনার দূরে লিখব, দূরে আনলে কেন বয়াইব, খাওয়াই পরে লিখা খাওয়ায়, এখনো খাওয়ায়। দেখবেন খেজুর নিয়ে দাঁড়ায় আছে, ফ্রি সার্ভিস দিতেছে, এই গুণটা তখনও ছিল এখনো আছে। এই জন্য আরব দেশের মানুষ কি অভাবী, আমরা বাংলাদেশের মতো কাঙ্গালি না, আল্লাহ তাদেরকে ভরপুর নিয়ামত দিছে, সুবহানাল্লাহ। কেন এই গুণ ছিল তাদের মধ্যে, এই গুণ আপনার ভিতরে ঢুকান, আল্লাহ আপনার অভাব রাখবে না, কসম খোদার অভাব রাখবে না। কারণ যার মন মানসিকতা যেমন, তার জন্য তার আল্লাহও তেমন। এটার অর্থ বুঝছেন নি, আপনি যেমন হবেন, আপনি যদি বেশি কঠোর হন আপনার জন্য আল্লাহ কঠোর, আপনি যদি নরম দিলের মানুষ হন আল্লাহ আপনার জন্য নরম, সুবহানাল্লাহ। এই জন্য যে যেমন তার জন্য তার আল্লাহ এমন। বেশি জুলুম করো তো আল্লাহ তোমার প্রতি জুলুম করবে, বেশি মেজাজ দেখাও তো আল্লাহ তোমার প্রতি মেজাজ দেখাবে। তো ভালো গুণের মধ্যে তাদের একটা গুণ ছিল, তারা মানুষদেরকে খাওয়াইতো। তো তখনকার যুগে একজন জাহান্নামের সিল মারা ব্যক্তি, সে ব্যবসা করতে গিয়া প্রচুর পরিমাণ লাভ করছে। এখন সে চিন্তা করলো, আমি এবার আয়েশা মক্কা নগরীর মানুষকে খাওয়াবো, যেহেতু লাভ হইছে খাওয়াবো। সে চিন্তা করতে লাগলো, মক্কা নগরীর মানুষদের খাওয়াইবো, কারে খাওয়াইবো, সবচেয়ে ভালো মানুষকে খাবার খাওয়াইতে। এখন তার চোখের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে ভালো মানুষ আর কেউ নাই। সে চিন্তা করলো, ভালো মানুষ একমাত্র মোহাম্মদ, তার থেকে ভালো মানুষ কেউ নাই, তারই খানা খাওয়াইতে। সে গেছে দাওয়াত দিত, গিয়া ভাই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আমি ব্যবসায় প্রচুর পরিমাণ লাভ হয়েছে, আমি নিয়ত করছি আপনার সাইডে খাওয়াবো, আপনার সাথী সঙ্গীদেরকে নিয়ে আমার বাড়িতে খানা খাইবেন, আমি খুশি হব। রাসূল দাওয়াত রেখে লাইছে, ঠিক আছে তোমার বাড়িতে খানা খাবো। দাওয়াত রেখা রাসূল তার বাড়িতে গেছে, সাথী সঙ্গীদেরকে নিয়ে দস্তরখানা বিছায়া দিছে, নবীজি খাবেন। ঠিক এই মুহূর্তে আল্লাহর রাসূলের হঠাৎ করে স্মরণ হইল, আমি যে দাওয়াত রাখলাম হে তো মুসলমান না, হে তো বেঈমান, বেঈমানের ঘরে আমি রাসূল খানা খাই, এটা কেমনে সম্ভব? কথা বলছেন না? রাসূল বললেন, না খানা খাওয়া যাবে না। সাথী সঙ্গীদেরকে বললেন, তোমরা উঠে যাও, আমি তো ভুল করে লেছি, আমার মাথায় ছিল না, আল্লাহ ভুলাইয়া দিছেন, না হয় সে তো ইমানদার না, আমি তার ঘরে খানা খাইতে আসছি কেন? এমনই ওই লোক আয়েশার কোলে, আপনি কি করতেছেন? বলে, না ও আমি খানা খাবো না, কারণ আমি তো স্মরণ ছিল না যে তুমি যে অমুসলিম, আমি একজন মুসলমান ছাড়া তার ঘরে কিভাবে খানা খাই। আর আরবের একটা সিস্টেম ছিল, কারো বাড়ির থেকে যদি খানার পাত্র থেকে আপনি উঠে যান, এর শিখে লজ্জা আর শরম আর কিছু হতে পারে না, সমাজের মধ্যে ওই লোকটার দ্বিতীয়বার মুখ দেখাইতে পারে না, মানুষ বলা বলি করতে লাগে, তোর ঘরেও মানুষ খানা খাইতে গিয়ে উঠতে আসে, তোর মতো নিকৃষ্ট কেউ নাই। সে বলতেছে, মোহাম্মদ আপনি যদি খাবারের স্থান থেকে উঠে যান, তাহলে এই সমাজে আমি আর চলতে পারবো না, লজ্জায় আমার মাথা শেষ, আমি আগামীতে এমনি নেতা হইতাম চাইতেছি। আর এর মধ্যে যদি আপনি আমার ঘর থেকে খানা না খাইয়া উঠে যান, তাহলে এই শরম আমি রাখবো কোথায়? আল্লাহর রাসূল বলেন, খানা খাইতে পারি শর্ত সাপেক্ষে। বলুন, খানা খাইবো এমনে না শর্ত? শর্তটা হলো, তুমি আমার কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে হলে কেমন হয়? রাসূল কি সুন্দর প্রস্তাব দিছে, খানা খাইতে পারি এক শর্তে, যদি তুমি কালেমা পড়ো। মানে এবার চিনি মুসিবত, এক সর্বনাশ করে লেছে। এক তো আমি নেতা হইতে চাই,
আমি যদি বাপ দাদা ধর্মের মধ্যে সুনকালি দেই নেতার বারোটা বাজবে। দুই নাম্বার হলো মোহাম্মদ যদি খানার টেবিল থেকে উঠে যায় সমাজের মধ্যে মুখ দেখাইতে পারবো না, মানুষ আমার থুথু দিবে, পড়ছে মহামসিবতের মধ্যে। এখন কি করা যায়, এখন কি করা যায়? শেষে সে সিদ্ধান্ত নিল যা ওইবার ওইব কালেমা বুঝালাই কালেমা বুঝাল। উনি বললেন আপনি খানা খান, আমি ভরে নিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা রাসূল খুশিতে আনন্দে ভুক বড়ে গেছে, সাথীদেরকে নিয়ে পেট ভরে খানা খাইয়া হাসি মুখে তার কাছ থেকে বিদায় নিছে। কিন্তু খানা খাইয়া বাড়িতে যাইতে না যাইতে গোটা গ্রাম গঞ্জে শহরে বন্দরে মিডিয়ায় প্রচার কইরা দিছে নেতা কালেমা পয়লা ফলাইছে। আপনারা কি মনে হয় ইটা মিডিয়া আছে, স্ট্যান্ড লয়ে হার আছে? তখনই মিডিয়া ছিল না, তখন ছিল মুখ মিডিয়া। যেমন মুখ মিডিয়া আজ থেকে 10 বছর আগেও ছিল, আপনি কোনো একটা গোপন কথা প্রচার করতে বেশি দূর যাওয়া লাগে না, কোনো এক মহিলার কাছে খালি শুধু কইলি চলবে, আর বলার সময় বলবেন রে কেউর কাছে কিন্তু কইও না কথাটা, খালি অতটুকু কইবেন যে কইও না। দেখবেন এই কথা গ্রামের এক মাথার থেকে আর এক মাথায় পৌঁছতে বেশি সময় লাগছে না। তো তখন কাজ ছিল মুখ মিডিয়া, একজনের কান থেকে আরেকজন করতে করতে পুরা গ্রাম ছড়ায় গেছে নেতা কালেমা পড়ছে। উনি কথা তো আর গ্রামগঞ্জে তাহে না, শহরে বন্দরে চলে গেছে, রাষ্ট্রীয়ভাবে চলে গেছে আবু জাইল্লার কাছে, আবু লাহেববার কাছে, উদ্বার কাছে, হ্যাঁ উমাইয়ার কাছে চলে গেছে। হেরার তো পুরা সান্দি গরম, এরে না আগামীতে নির্বাচন তার করাই তা হেদি বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারছে, এটা কি তা করলো? আমরার বন্ধু ইয়া একসাথে বইয়া কত কিছু করি, হারে আমরা না জানায় কালেমা পড়ছে, আয় আর বাড়ি গেরাও দিব। এরা চার পাঁচজন মিল্লা গিয়া তার বাড়ি গেরাও দিছে, দেখো করে ধরো আসত নেই আসি তো ও বাইর, আজকাল তোরে কুবা শামছু ইচ্ছা মতে কুবাম, তুই সুরা কালেমা পড়ছ তো আমরা জানাইলে না, তুই যে ব্যক্তিগত মোহাম্মদের কালেমা পড়ছ কারে জানায় কালেমা পড়ছ, হ্যাঁ কেমনে কাম করলি? আবু জাইল্লার সান্দি গরম, আবু লাহাবের সান্দি গরম, এ ভাই আবু জাইল্লার সান্দি গরম, উকবা উতাইবা উমাইয়া সব সিল মারা জাহান্নামী গুনাহ কেঁপে গেছে, রে কেমনে তুই কালেমা পড়ছস, রে একই সাথে চলাফেরা করি, একই সাথে উঠা বসা করি, একই সাথে আড্ডা মারি, একই সাথে ক্লাবে যাই, গিয়া নর্তকীর নাচানাচি দেখি, বোতল যদি 60টা কিনি একটা বোতল অন্তত বকে তরে দিন, বোতল তরে না তুই কোনোদিন খাইছি না, বোতল তর লইয়া খাই ক্লাবে অতর লইয়া যাই, আরে আখাম কোগামের পিএইচডি তরে লই একসাথে করছি, কিন্তু তুই কালেমা পড়লি আমাদেরকে কেন জানাইলি না?